अस्सलामुअलैकुम। वालेकुम अस्सलाम। आजकल लेखा আপনার এই লেখা ছাপানো যাবে না। কেন? কেনর কোনো উত্তর নেই। ছাপানো যাবে না, দ্যাটস অল। এর চাইতে অনেক বড় সাহসী লেখা আমি দিয়েছি, সমস্ত ছাপা হয়েছে। এই লেখা কেন ছাপানো হবে না? বেশি প্রয়োজন মনে করলে নিজে প্রেস বানিয়ে ছাপিয়ে দিন। নিন। বুঝতে পেরেছি, ক্ষমতা আর কালো টাকার কাছে বিক্রি হয়ে গেছেন। জনগণ তো পত্রিকা অফিস ভেঙে ফেলবে। দেখুন, আমি আপনার চেন তাও জানি না। ওই যে বললো ভুল সংশোধন করতে, আমার ভুল আপনাদের সংশোধন করতে হবে না। প্লিজ আপনারা চলে যান। আমাদের এখানে আসেনি, তোমাদের বাড়িতে গিয়েছিলাম, ওখানেও পাইনি। আমি অনেক খুঁজেছি, আশেপাশের লোকদের জিজ্ঞেস করেছি, কিন্তু কেউ বলতে পারল না কোথায় গেছে। ভাইয়া, এভাবে ভেঙে পড়বেন না, মনকে শক্ত করেন। ভাই ভাবিকে আমরা খুঁজে বের করবই। কেউ পাবে না সাংবাদিক আনোয়ার কবির, আর পেলেও জীবিত কেউ ফেরত যেতে পারবে না। তাড়াতাড়ি লিখুন, নইলে আগামীকালে পত্রিকায় ছাপা হবে না। আমরা তোর পাপের শাস্তি একদিন না একদিন তুই পাবি। তাড়াতাড়ি লেখ। তবে জনসভায় একজন দেশপ্রেমিক নেতাকে গুলি করে মেরেছে। না না, মিথ্যে কথা আমি কিছুতেই লিখব না। বুঝতে পেরেছি, লেখার যন্ত্রটা বের না করতে পারলে লেখার যন্ত্র ডান। আরে বাবা, রে সাংবাদিক, তুই যদি এই কাগজে না লিখিস তাহলে তোর বউ সরবে। আমি আমার স্পেশাল কলম দিয়ে লিখতেই থাকব, লিখতেই থাকব। লেখ না, তুমি লিখবে না, আমরা মরে যাব, তবু সাগরের বিরুদ্ধে লিখতে কিছু লিখবে না। ওরে বাবা রে, এটা দেখছি বাঁশের চাইতে কমছি বড়। খুন করি না, খুনের চাইতে বড় বড় শাস্তি আমার জানা আছে। তুই আর কি করতে পারবি? আমি কি করতে পারি তা তুই দেখবি।